ওয়েলকাম টু রিত কিচেন। কেমন আছেন আপনারা? আজকে আমি বানাচ্ছি ধোসা, মশালা ধোসা। তো এটা কি দিয়ে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, আর এখানে 1/2 কাপের মতো কলাইয়ের ডাল নিয়েছি। তো এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটাকে সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প 1 মুঠোর মতো ছোলার ডাল। তো এই তিনটেকে আমি একসঙ্গে মিক্সিতে ভালো করে বেটে নেব, বেশ ভালো করেই বাটবো, মিহি করে। তো এই সবগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এবং এতে অল্প পরিমাণ জল দেব, খুব বেশি জল দেব না, বেশি জল জলে হয়ে গেলে আবার বানাতে ভালো হবে না। তো এটাকে আমি একটু ভালো করেই বেটে নিচ্ছি। দেখুন, এইভাবেই জলটা দিলাম, পুরো বাটা হয়ে গেছে। এবারে দেখুন, এর মধ্যে একদম কিচ্ছি ভাবটা নেই, একদম সুন্দর মিহি করে বাটা। তো এটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ডেবে নেব। মিক্সি থেকে ধুয়ে আমি অল্প একটু জল নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ডাববো। এটা চামচ দিয়ে করা যায়, বাট চামচ দিয়ে করলে ঠিক ভালো হয় না, সেই জন্য আমি এটাকে হাত দিয়েই ডাববো। দেখুন এরকম হবে, দেখতে আপনারা বুঝতেই পারছেন। এই যে হাত দিয়ে তুলবেন, একটা স্মুথভাবে পড়ে যাবে, তারপরে বুঝুন এটা ডাবা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে দেবো একটু নুন, স্বাদ মতোই নুন দেবো, আর দেবো 1 চিমটি মতো খাবার সোডা। তো এটাকে এবার ভালো করে মিক্সড করে তারপরে এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা দেব এবং একটা ক্যারি ব্যাগ নিয়ে তার মধ্যে এটাকে ভরে এর মধ্যে দিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দেব। এটা যখন রাখা হচ্ছে 1 ঘন্টা, এর মধ্যে আমি পুরটা বানিয়ে ফেলি। তো চলুন দেখা যাক পুরটা আমি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়েছি 2 চামচের মতো। তো তারপরে আমি দিয়েছি সর্ষে, কালো সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিলে একটু টেস্টটা ভালো হয়। তারপরে আমি দিচ্ছি অল্প একটু আদা কুচানো, এখানে আমি বাটা আদা দিচ্ছি না, কুচানো আদাই দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি ক্যারি পাতা, আমি এখানে ক্যারি পাতা দিচ্ছি, আপনাদের থাকলে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তো তারপরে আমি দিচ্ছি ক্যাপসিকাম, তো আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা যদি কেউ পেঁয়াজ খান তো আপনারা পেঁয়াজ দিতে পারেন, এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি। তো এটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিচ্ছি এটা টমেটো, টমেটোটাকে কুচিয়ে নিয়েছিলাম, তারপরে এটা দিয়েছি, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিলাম অল্প পরিমাণ নুন, নুনটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এটা আমার দেয়া হয়ে গেছে। তারপরে আমি এতে দিচ্ছি একটু চাট মশলা, চাট মশলাটা দিলে একটু টেস্ট ভালো হয়, একটু টক টক খেতেও বেশ ভালো লাগে। তো আপনারা আপনাদের থাকলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়া দরকার নেই। তারপরে আমি এখানে 3-4টে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, সেটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এটা হাতের মধ্যে একটু চাপ দিয়ে একটু ভেঙে ঝুড়ো ঝুড়ো করে এর মধ্যে আমি দিচ্ছি। এইভাবেই আপনারা দেবেন, আপনার ইচ্ছে করলে এটাকে ভেঙেও দিতে পারেন। তো দেখুন এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে, কষা কষা টাইপের হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একটু খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এর মধ্যেই হয়ে যাবে। এইভাবে করে নিচ্ছে, আমার রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু নারকেলের চটপটি চাটনি বানাচ্ছি। তো এই চাটনিটা বানাতে আমার কী কী লাগছে, কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, বাদাম নিয়েছি 2 চামচের মতো, আর নিচ্ছি নারকেল, আর একটু নিচ্ছি তেঁতুল জল, তেঁতুল জল পরিমাণটা আপনারা বুঝতে পারছেন।
অল্প নারকেল, হাফ মালা মতো নারকেল নিয়েছি, আর 5টা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ, ছোটো 2 চামচের মতো বাদাম ভাজা নিয়েছি। দেখুন, এবার এটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন, এইভাবে বাটাটা হয়েছে। তো এটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে রাখছি। এবারে এর মধ্যে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, অল্পই তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা বেশ ভাজা ভাজাই হবে, একটু চটপট করে আঁচ হয়। আমরা জানি সর্ষে দিলে গরম তেলে একটা চটপট করে আঁচ হয়, তো সেই রকম হলে তারপরে আমাদের এই ব্যাপারটা হয়ে যাবে। আর আমি দিচ্ছি ক্যারি পাতা। ক্যারি পাতাটা ভালো করেই ভাজতে হবে, একটু সুন্দর স্মেল আসে। এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো এইভাবেই করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে ভীষণ টক টক, বেশ খেতে ভাল লাগে। আপনারা এভাবে বানাবেন আর বানিয়ে বলবেন কেমন লাগলো খেতে। তো চলুন, এটা আমার হয়ে গেছে। এবার আমরা আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি এই মিশ্রণটাকে দেখবো কেমন হয়েছে। দেখুন, এটাকে আমি খুলছি এবং দেখছি পেছনটা ঘেমে গেছে। তো এই প্লাস্টিকে ভরে রাখার ফলে এটা হয়েছে, আর এটাকে প্লাস্টিকে ভরে রাখলেই ভালো হয়। তো এবার আমি দেখব এটা কতটা গাঢ় হয়েছে। বেশ গাঢ় হচ্ছে, এতটা গাঢ় রাখা যাবে না। তো আমি একটু জল মিশিয়ে নেব। এটা খুব পাতলাও হবে না আর মোটাও হবে না। দেখুন, বেশ এমনটাই হবে। এটা ভালো করে মেখে নেব, ভালো করেই নেব, যাতে পুরোটা এইভাবে মাখা হয়ে যায়। দেখুন মিশ্রণটা কতটা পাতলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এবার আমি এখানে প্যান নিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বেশি তেল লাগবে না, অল্প একটু ব্রাশে নিয়ে এটাকে ঘষে নিতে হবে। তারপরে আমাকে এখানে যে দিতে হবে একটু জল। জলটা দেওয়ার ফলে, এই তেলটা দেওয়ার পরেই আমি জলটা দিলাম। তো দিয়ে এবার এটাকে মুছে নিতে হবে, এরপরে মিশ্রণটা দিতে হবে, তবে ধোসাটা ভালো হয়। তো দিয়ে দেব। এবারে এটাকে আমি ভালো করে চারদিকে সুন্দর করে এটা শেপ করে নেব। তো আমি এখানে প্রথমে কড়া প্যানটা গরম করেছি, তারপরে আমি তেল ব্রাশ করেছি, তারপরে আমি মিশ্রণ জল দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে তারপরে আমি এখানে দিয়েছি। তো এইভাবে প্রত্যেকবার আমাকে তেল দিতে হবে, জল দিতে হবে, মুছতে হবে, তারপরে মিশ্রণটা দিতে হবে। প্রত্যেকবারই এরকম করে করতে হবে, তবে কি না ধোসাটা ভালো হয়। তারপরে আমি এবারে চারদিকে তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে এই তেলটা আবার ব্রাশ দিয়ে ধোসাটার ওপরে একটু ব্রাশ করে নেব, যাতে তাড়াতাড়ি উঠে না যায়। যত তাড়াতাড়ি উঠে যাবে তত এটা মুখরোচক হবে না। তো এটা যত একটু সময় নিয়ে হবে। আর এখানে গ্যাসটাকে আমি একদম পুরো সিম করে রাখবো, তবে ধোসাটা ভালো হয়। তো আমি এটাকে ব্রাশ করে নেব, ওপর থেকেই ব্রাশ করে নেব। দেখুন এই যে লাল লাল ভাব এসছে। তো এটা যদি আমি তেল না দিতাম তাহলে কিন্তু এই লাল ভাবটা হতো না, আগে থেকে উঠে পড়তো। তো বেশ লালই হয়েছে, আমার ধোসা রেডি। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।